নমস্কার মই বিগ গুমৰ চেনেল আপোনালোক সকলোকে স্বাগতম জনাব আশা কৰোঁ মোৰ সকলো ফ্ৰেণ্ড ভালে আছে ময়ো ভালে আছোঁ ইয়াত লৈছোঁ সত্তু পাউডাৰ আগতে ভাবিছোঁ এগিলাচ জুচ খাই লওঁ লৈ আপোনালোকৰ লগত কি কি বনাওঁ আজি সেইবোৰো শ্বেয়াৰ কৰিম আৰু আপোনালোকে যদি মোৰ ভিডিঅ' বা ৰেচিপিবোৰ যদি চাই ভাল পায় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থ'ব আৰু কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব মই ভাবিছোঁ আজি দুটামান শুকান চব্জি বনাওঁ এইবোৰ কিন্তু টিফিন বক্সতো নিব পাৰি টিফিন বক্সত নিলেও খাই ভাল লাগে ব'লক আৰম্ভ কৰি দিওঁ আজি কি কি বনাওঁ ইয়াতে মই পানী দি ল'লোঁ মই অলপ ঘনকৈ বনাইছোঁ ইয়াত লৈছোঁ নেমু নেমুটো ইয়াতে আঁতি দিছোঁ এই নেমুটো মানে ডাঙৰ কাজি নেমুটো ডাঙৰ আৰু পিচটো মানে এটুকুৰা বা দুটুকুৰা ল'লেই হৈ গ'ল মই এটুকুৰাই লৈছোঁ ৰস বহুত আছে এইখিনি আৰু গোন্ধটোও খুব ভাল লাগে কিন্তু এনেকুৱাকৈ চেপি লৈছোঁ এই গৰমত কিন্তু এইটো জুচটো খুব ভাল নেমু গোটেইখিনি ফুটি ল'লোঁ ইয়াতে দিছোঁ অলপ নিমখ ইয়াতো কিন্তু পিংক চল্টটো দি গোটেইখিনি ভালদৰে লৰাই দিছোঁ আৰু ইয়াত ধনিয়া পাত কেঁচা জলকীয়া পৰিণা পাতো দিব পাৰি মই অলপ চিম্পুলকৈ খাইছোঁ এয়া জুচ ৰেডি হৈ গ'ল চল্টটো এতিয়া অলপ মই চেক কৰি চাম ধুনীয়া হৈছে নিমখো ঠিকে আছে নেমুও ঠিকে আছে এয়া জুচ ৰেডি হৈ গ'ল মানে চত্তুৰ জুচ ইয়াত লৈছোঁ ইয়াৰ ফেচবিন ফেচবিনখিনি মোৰ মানে বহুত দিন অনা হৈ গ'ল এয়া ফ্ৰিজত থৈ দিলে কিন্তু গৰমৰ দিনকেইটা মানে নষ্ট হয় ইয়াৰ এনেকুৱা এনেকুৱা হৈছে আৰু ইয়াত লৈছোঁ তিতা কেৰেল তিতা কেৰেলৰো এখন শুকান চব্জি বনাওঁ ফেচবিনৰো এখন শুকান চব্জি বনাওঁ আমি যে তিতা কেৰেল অলপ পানী ভিজাই থৈ দিওঁ নিমখ পানী তিতা কিন্তু তিতাটো অলপ কমকৈ লাগে আৰু তিতা কম হ'লে যিকোনো মানে চব্জি হওক ভাজি হওক বা সিদ্ধ হওক তিতা আৰু খাই বেছি ভাল লাগে তিতা কেৰেল মানে বেছি তিতা হ'লেও ল'ৰা ছোৱালীবিলাকে কিন্তু খাব নিবিচাৰে ইয়াত দিছোঁ ইয়াৰ পানী ইয়াত দিছোঁ অলপমান নিমখ ইয়াত দিছোঁ অলপমান হালধি পাউডাৰ যিখিনি ভালদৰে সানি লৈছোঁ সানি দহ মিনিটমান থৈ দিম থৈ দিলে ইয়াৰে তিতা ভাৱটো গুচি যায় মই দহ মিনিটমান এনেকুৱাকৈ ভিজাই থৈ দিছোঁ ইয়াতে মই লৈছোঁ ফেচবিন ফেচবিন মই এনেকুৱাকৈ সৰুকৈ কাটি লৈছোঁ ফেচবিন সৰুকৈ কাটি ল'ব পাৰি লম্বাকৈ কাটি ল'ব পাৰি কিন্তু সৰুকৈ ল'লে আৰু মানে কিবা যদি পোক টোক থাকে তেতিয়া দেখা পাওঁ এয়া মই এনেকুৱাকৈ কাটি লৈছোঁ আদা নহৰু আৰু কেঁচা জলকীয়া এইখিনি কিন্তু খুন্দি ল'ব পাৰি থেতেলি ল'ব পাৰি পেষ্ট কৰি ল'ব পাৰি ইয়াত লৈছোঁ এটা কেৰাহী লৈ ইয়াতে দি ল'লো মিঠাতেল ইয়াত দিছোঁ জিৰা ইয়াত দিলোঁ আদা নহৰু আৰু দিলোঁ কেঁচা জলকীয়া দি এইখিনি মই ভালদৰে লৰাইছোঁ লৰাই ইয়াতে মই দিলোঁ ইয়াত পিঁয়াজখিনি এয়া মই গোটেইখিনি ভালদৰে লৰাই দিছোঁ লৰাই ইয়াতে দিলোঁ ইয়াত বিলাহী বিলাহী মই গুটিটো পেলাই দিছোঁ দি এইখিনিও ইয়াৰ লগত ভাজিম এয়া মই গোটেইখিনি ভালদৰে ভাজি ল'লোঁ লৈ ইয়াতে দিলোঁ ইয়াৰ ফ্ৰেঞ্চবিনখিনি দি গোটেইখিনি ভালদৰে আকৌ লৰাই দিছোঁ ইয়াতে দিছোঁ সোৱাদ অনুসৰি নিমখ ইয়াতে দিছোঁ হালধি পাউডাৰ দি গোটেইখিনি ভালদৰে লৰাই দিছোঁ ইয়াতে দিছোঁ জিৰা পাউডাৰ ইয়াতে দিছোঁ ধনিয়া পাউডাৰ ইয়াতে দিছোঁ অলপ ৰঙা জলকীয়া পাউডাৰ দি গোটেইখিনি মছলা আকৌ অলপ লৰাই দিছোঁ এয়া মই গোটেইখিনি চব্জিয়ে ভালদৰে লৰাই দিলোঁ লৰাই ইয়াতে মই দিছোঁ দুচামুচমান পানী
একেবারে মই বেসিকে পানি দিয়া নাই বেসিকে পানি দিলে সব বস্তুই গলি যায় অল্প ক্রিসপি ভাব থাকলে ফ্রেশবিনের তরকারিখন বেশি টেস্ট লাগে মই এটা এখানে থাকি দিম যেটা লগে এখানে ভালদরে সিদ্ধ নহয় এখানে ভাপতে সিদ্ধব মই এটা গ্যাসের ফ্লেমটো একেবারে লো করে দিছো এয়া মোর 5 মিনিট মান হয়ে গেল ফ্রেশবিনের তরকারি রেডি হয়ে গেল ইয়ার উপর দিছো লব ধনিয়া পাত আর এবো টিফিন বক্সের ভাল রেসিপি এয়া মোর ফ্রেশবিনের তরকারি রেডি আর এবার কিন্তু রুটি ভাত নান পরোটা পুরি সবর লগতে খাব পারি ইয়া ফ্রেশবিনের সবজি রেডি হয়ে গেল এয়া মোর তিতা কেরেলাখিনিও 5 মিনিট মান হয়ে গেল মই গোটেইখিনি ভালদরে এনেকুৱাকে সানি মোহাৰি মোহাৰি আৰু 2-3 বাৰমান ধুই লওঁ ইয়াত লৈছোঁ আকৌ কেৰাহীটো লৈ ইয়াত দিলোঁ অলপমান মিঠাতেল এয়া মোৰ তেল গৰম হৈ গ'ল ইয়াতে দিছোঁ জিৰা ইয়াতে দিছোঁ সৰিয়হ ইয়াৰ কিন্তু ব্লেক সৰিয়হ ইয়াত দিছোঁ চফ ইয়াত দিছোঁ হিং ইয়াতে দিবা তিতা কেৰেলাখিনি আমার তিতা কেৰেলাখিনি ভালদরে লড়াই দিছো ইয়াতে দিছো নিমখ ইয়াতে দিছো হালধি পাউডার দি গোটেইখিনি ভালদরে লড়াই দিছো এটা মই গ্যাসের ফ্লেমটো লো করে দিছো লো ফ্লেমত তিতা কেৰেলাখিনি ভালদরে ভাজি লো এয়া মোৰ 5 মিনিট মান হৈ গ'ল মই এটা ঢাকন চাই লৈছো এইখিনি লড়াই দিছো এয়া মোৰ তিতা কেৰেলাখিনি ভালদরে সিদ্ধ হৈ গৈছে ইয়াতে মই দিছো পিয়াজ পিয়াজ এনেকুৱাকে রাউন্ড রাউন্ডকে কাটি লৈছো পিয়াজটো ইয়াৰ লগত ভাজিম এয়া মই গোটেইখিনি ভালদরে লড়াই দিলো লড়াই ইয়াতে দিছো অলপমান ধনিয়া পাউডার অলপ দিছো রঙা জলকীয়া পাউডার দি গোটেইখিনি আকৌ অলপ লড়াই দিছো ইয়াতে মই দিছো দুটা কেঁচা জলকীয়া দি গোটেইখিনি আকৌ অলপ লড়াই দিলো মই গোটেইখিনি লড়াই দিছো এটা মই গ্যাসের ফ্লেমটো একেবারে লো করেছি লো ফ্লেমত ইয়াতে দিলো অলপমান আমচুর পাউডার দি গোটেইখিনি আকৌ অলপ লড়াই দিলো এয়া মই গোটেইখিনি ভালদরে লড়াই দিলো লড়াই ইয়াতে দিলো ধনিয়া পাত এয়া মোৰ রেডি হৈ গ'ল তিতা কেৰেলাৰ সবজি ইয়াত বনালো ফ্রেশবিনের তরকারি ইয়াত বনালো অল্প সালাড এইফালে বনালো তিতা কেরালা সবজি ইয়াত বনালো দালি আমার ঘরত কিন্তু দালি রেগুলার লাগে সেইভাবে মই অল্প রাতেপাই মানে দালি খান বনাই থই দিও ইয়া লাঞ্চ রেডি হয়ে গেল ইয়াত লৈছো এখন মই কাহি ইয়াত দিলে ভাত এবার ভাত কিন্তু ঘরের চাউলর ভাত সেইভাবে মই আজি কুকারতে বনাইছো ইয়াত দিছো ইয়া দালি আমার ঘরত দালি রেগুলার লাগে সেইভাবে মই অল্প রাতেপা দালি বনাই লো ইয়াতে দিছো ফ্রেশবিনের তরকারি বা ভাজি ইয়াত দিছো তিতা কেরেলা ইয়াত দিছো সালাদ ইয়াত দিছো দইর লগত বনোয়া জলকীয়া ইয়ার লগত এখন পাপড় হলেও হল তুমি মই দিয়ার পাপড় নাভাজিলো মোরে গীতা হয়ে গেল এয়া লাঞ্চ রেডি হয়ে গেল এনেকুৱাকে যদি আমি শুকান চব্জি বনাওঁ তেতিয়া কিন্তু টিফিন বক্সত নিব খুব সুবিধা হয় আৰু এইবোৰ কিন্তু ভাতৰ লগতো খাব পাৰি ৰুটিৰ লগতো খাব পাৰি পৰঠাৰ লগতো খাব পাৰি আৰু আজি ৰেচিপিটো আপোনালোকে কেনেকুৱা পালে মোক কেনে কমেণ্ট ছেকশ্যনত লিখি জনাব আজিৰ বাবে আহোঁ থেংক ইউ বাই